হাঁসমুরগির দখলে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবার কোয়ার্টারগুলি 12 বছর পরেও উদ্বোধন হলো না এখনো পর্যন্ত, এমনই ছবি ধরা পড়ল মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে। রাজ্যের মাসনাদে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট বছরেই 10 শয্যা বিশিষ্ট মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। এরপর বছর গড়িয়েছে 2016-2021, বিধানসভা ভোটে ফের জয়ী হয়েছে মমতা নেতৃত্বাধীন ঘাসফুল শিবির, কিন্তু চালু হয়নি স্বাস্থ্য কেন্দ্র। রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত ভুতুড়ে অবস্থা, আগাছায় ভরে উঠেছে স্বাস্থ্য কেন্দ্রের ঘরগুলি, কোয়ার্টারগুলির অবস্থা আরও খারাপ, বলা বাহুল্য চমকে দেওয়ার মতো। জরুরি বিভাগের কোয়ার্টারগুলি এখন হাঁস মুরগি গরু ছাগলের আস্তাবল। কিন্তু আপনারা হাসপাতালের কোয়ার্টার কেন দখল করে বসে আছেন? একাধিক কোয়ার্টার গুলো দখল হয়ে আছে, কারা করেছে? পাবলিক করেছে। ওই যে 4-5টা কোয়ার্টার দিয়েছে, দেখো আর সেই সুযোগেই এক এক করে ঘর দখল হতে থাকে। বসবাস করে যারা হচ্ছে এখানে ডাক্তার রুগী আসলে তাদের বসতি কোয়ার্টার গুলো দখল হয়ে যাবে, কোয়ার্টার গুলো দখল করে তারা বসে আছে, তারাও ডাক্তারবাবুদের হেনস্থা করা হয় রাতভিত, যার কারণবশত এখানে ডাক্তাররা আসতে ভয় পায় এবং সাধারণ মানুষ এখানে হচ্ছে এখানে পরিষেবা যে পাবে তার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কারণে মানুষ এখান থেকে বঞ্চিত হয়। এই যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এখানে 1-2 ঘন্টার জন্য ডাক্তারবাবু আসে চলে যায়, সাধারণ মানুষ এখানে হচ্ছে পরিষেবা ঠিক মতো পায় না। যাতে আপনাদের দ্বারস্থ হয়েছি, আপনারা এসেছেন, যাতে হচ্ছে আমাদের এই পরিষেবাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। শুধু হেনস্থা নয়, গ্রামে এসে চিকিৎসা করার মতো সদিচ্ছার অভাব রয়েছে চিকিৎসকদের। সমস্যা মেটাতে স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী চিকিৎসক আনার চেষ্টা চলছে, বললেন উপপ্রধান। সমস্যা হচ্ছে কি যে এখানে পার্মানেন্ট যে ডাক্তার পার্মানেন্ট নেই, একটা ডাক্তার আসে সেই ডাক্তারটা কখন আসে কখন নেই, কিন্তু যাতে পার্মানেন্ট করা যায় তার জন্য আমরা মগরাহাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের জনস্বাস্থ্য কর্মদক্ষ আমাদের দুর্গাপ্রসাদ বচ্চা মহাশয় আছেন, ওনার তরফ থেকে ডিএমএসএস কাছে দরবার করে আমরা চেষ্টা করব এই হসপিটালে যাতে একটা ডাক্তার সর্বক্ষণের জন্য থাকে। তার এখানে যত রুগুণ যারা রুগী আছে তাদের পরিষেবা দেওয়া যাবে, এলাকার মানুষের সেবা দেওয়া যাবে। হাসপাতালের সুইচ বোর্ডও খুলে নিয়ে গিয়েছেন গ্রামবাসীরা, জানাচ্ছেন স্বাস্থ্যকর্মী। আমাদের মগরাহাট ব্লকে মেডিকেল অফিসারের শর্টেজ আছে, আর অনেকের মগরাহাটের নাম শুনলে কোনো ডাক্তার জয়েন করতে চায় না। এই যে হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রয়েছে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল, না চালুই তো হয়নি, বন্ধ হয়ে পড়ে আছে কেন? চালুই তো হয়নি, চালু হওয়ার জন্য যেটা তৈরি হয়েছিল কিন্তু পাবলিকের তার সুইচ বোর্ডটাও পর্যন্ত খুলে নিয়ে গেছে। শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর চেষ্টা চলছে, কোয়ার্টারগুলির অবস্থা যে অত্যন্ত করুণ তা স্বীকারও করে নিলেন স্বাস্থ্য আধিকারিক। পরিকল্পনা আছে ওটা বেড চালু করা, কারণ দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না, এই জন্য আমরা পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য, কারণ ওখানে কোয়ার্টারের অবস্থা খুব ভালো নয়, কোয়ার্টারগুলো রিপেয়ার রিনোভেশন যাতে করা যায়, আর হসপিটাল বিল্ডিংয়ের যেটা ছাদের একটা সিপেজ হচ্ছে কোয়ার্টারে সেটা ওনারা একটা এস্টিমেট তৈরি করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন, আমরা স্বাস্থ্যভবনেও পাঠিয়েছি, ওটার অ্যাপ্রুভাল পেলে আমরা কিন্তু ওই বিল্ডিংটা রিপেয়ার করার পর আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা, যাতে স্থানীয় মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয়। 5 বিঘা জমির ওপর অবস্থিত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, মোহনপুর এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্য এই হাসপাতালের ওপর নির্ভরশীল। বর্তমানে শুধুমাত্র আউটডোর পরিষেবা মেলে, তাও মাত্র সপ্তাহে 2 দিন, কেবলমাত্র নামে বড়াই। আদতে রাজ্যে বিশেষ করে গ্রামে গঞ্জে চিকিৎসা পরিষেবার হাল অত্যন্ত খারাপ। বিরোধীদের অভিযোগকে মান্যতা দিয়ে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেই ছবি উঠে এলো এদিন।
দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।